আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিছুদিন আগেই বাতিল হলো আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপের বাছাই পর্বের বাতিল হওয়া ম্যাচটি। অর্থাৎ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও ব্রাজিল আর মুখোমুখি হচ্ছে না। বিশ্বকাপকে সামনে রেখে মোট 4টি ম্যাচ খেলবেন সেলেসাওরা। এর মধ্যে 2টি ম্যাচের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ও 27 সেপ্টেম্বর। প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে ঘানা ও তিউনিশিয়াকে। আফ্রিকার এ 2টি দলই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন ঘানা ও তিউনিশিয়া কী ধরনের ফিজিক্যাল ফুটবল খেলে। এ ধরনের কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিটা বেশ দারুণ করেই সেরে ফেলতে পারবে, যা বিশ্বকাপে বাড়তি ভূমিকা পালন করতে পারে। ব্রাজিল কোচ তিতে বর্তমান সময়ের যে স্কোয়াড সেটা নিয়ে দারুণ সন্তুষ্ট। এই ম্যাচগুলোর মাধ্যমেই ব্রাজিল কোচ তিতে বেছে নেবেন তাদের কাঙ্ক্ষিত 26 জনের স্কোয়াড। ব্রাজিলের দল ঘোষণা করার কথা ছিল 29 আগস্ট, কিন্তু কিছু প্লেয়ারকে এক্সচেঞ্জ করে খেলানো, তারা কতটা কনফিডেন্ট এই বিষয়গুলো বিবেচনা করার জন্য ব্রাজিল কোচ তিতে আগামী 9 সেপ্টেম্বর দল ঘোষণা করবেন। 20 নভেম্বর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, তাই বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।